এর আগে আমি কয়েকটি অ্যান্ড্রয়েড টিভি বক্স রিভিউ করেছিলাম, যেখানে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনার কাছে কিংবা আপনার মতে দি বেস্ট অ্যান্ড্রয়েড টিভি বক্স কোনটি, এবং সেটি অবশ্যই বাজেটের মধ্যে পাশাপাশি স্পিড ভালো পাওয়া যাবে। আজকে রিভিউ করব এমন একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স যেটিতে 4K রেজুলেশন পাওয়ার পাশাপাশি আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্সটির স্পিড পাবেন খুবই ভালো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি থাকবে আপনার বাজেটের মধ্যে। সাথে আছি আমি আনোয়ার বিঠু, চলুন শুরু করি নতুন কিছু। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে পিসি হাউস, তাদের শপ রয়েছে মাল্টিপ্ল্যান সেন্টারে। তাদের শপ অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, ফেসবুক অ্যাড্রেস সকল ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারেন। তো আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি আপনাদের বাজেটের মধ্যে তানিয়েক্স ব্র্যান্ডের TX StreamX অ্যান্ড্রয়েড 4K টিভি বক্স। এটি হচ্ছে আমাদের মেইন প্যাকেট, এবং প্যাকেটটি ওপেন করলে প্রথমেই আমরা পাব আমাদের মেইন ইউনিট টিভি বক্সটি, পাশাপাশি আমরা পাবো একটি পাওয়ার কেবল। এটির মাধ্যমে আসলে আমাদেরকে পাওয়ার দিয়ে নিতে হবে, এবং একটি HDMI কেবল, যেটি আসলে আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্স এবং আপনার মনিটর কিংবা টেলিভিশনের সাথে লাগিয়ে নিতে হবে, এবং সাথে রয়েছে একটি রিমোট কন্ট্রোলার, এটির মাধ্যমে আসলে আপনি অপারেট করতে পারবেন আপনার এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটিকে, এবং একটি ইউজার ম্যানুয়াল। বিল্ড কোয়ালিটি আমার কাছে আসলে অসাধারণ মনে হয়েছে, হাতে নিলে প্রিমিয়াম ফিল হচ্ছে, এবং বডিটি যদিও প্লাস্টিকের বডি, এটির একপাশে রয়েছে পাওয়ার অ্যাডাপ্টারের জন্য একটি পোর্ট, তারপরে রয়েছে HDMI পোর্ট, এবং এরপরে রয়েছে ইথারনেট ব্যবহার করার জন্য, সরাসরি আপনি ইন্টারনেট কানেকশন আসলে ব্রডব্যান্ডের কানেকশনগুলো এখানে ব্যবহার করতে পারেন অথবা ওয়াইফাই দিয়ে অপারেট করতে পারেন। এরপরে রয়েছে SPDIF পোর্ট, মানে ডাটা আউটপুট পোর্ট, এবং আরেকটি হচ্ছে AV পোর্ট, আপনি চাইলে এখান এই পোর্টের মাধ্যমে পুরানো টেলিভিশনের সাথেও কানেক্ট করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ধরনের একটি কেবল কিনে নিতে হবে যেটা এই বক্সটির সাথে ইনক্লুড নয়। এই ধরনের কেবলের প্রাইস পড়তে পারে 100 টাকা থেকে 200 টাকার মধ্যে। অন্য পাশে রয়েছে দুটি USB পোর্ট, আপনি চাইলে মাউস কিংবা কিবোর্ড ব্যবহার করেও এই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্সটিকে অপারেট করতে পারেন। এবং ফাইনালি রয়েছে TF কার্ড স্লট কিংবা মেমোরি কার্ড স্লট, যেখানে আপনি লাগাতে পারবেন আপ টু 128 GB পর্যন্ত মেমোরি কার্ড। এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের 7.1 ভার্সন, এর মানে হচ্ছে অ্যান্ড্রয়েডের মোটামুটি আপডেট যে অ্যাপ্লিকেশনগুলো সবগুলো এখানে ব্যবহার করতে পারবেন। এখানে CPU ব্যবহার করা হয়েছে S905W আপ টু 2 GHz পর্যন্ত, যেটি হচ্ছে কোয়াড কোর ARM কর্টেক্স A53। র্যাম ব্যবহার করা হয়েছে 2 GB DDR3, তার মানে হচ্ছে আপনি খুব ভালোভাবে এটিকে অপারেট করতে পারবেন, স্পিডের কোনো রকমের সমস্যা হবে না। ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে 16 GB পর্যন্ত, ওয়াইফাই ইনেবল, সাপোর্ট করবে ব্লুটুথের 4.1 ভার্সন, ভিডিও রেজুলেশন পাবেন ম্যাক্সিমাম 4K পর্যন্ত, এবং আরেকটি বড় বিষয় হচ্ছে বিভিন্ন রকমের 2D এবং 3D গেমস আপনার এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে আপনি খেলতে পারবেন। তো এখন আমরা এটি কানেক্ট করব আমাদের মনিটরের সাথে, আপনারা চাইলে আপনাদের পুরনো টেলিভিশনের সাথেও কানেক্ট করে নিতে পারেন। সো সেট আপ করার জন্য প্রথমেই আমরা আসলে আমাদের HDMI একটি পোর্ট রয়েছে আমাদের মনিটরে, এই HDMI পোর্টে আমরা আমাদের কেবলটি লাগিয়ে নিব। ধরুন আপনার মনিটরে HDMI পোর্ট নেই, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন একটি কনভার্টার আপনাকে ব্যবহার করতে হবে, যেটির নাম হচ্ছে VGA টু HDMI অথবা HDMI টু VGA, এরকম একটি কনভার্টার কিনে নিতে হবে। আর আপনি যদি পুরনো কোনো টেলিভিশনে এটি চালাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই রকম একটি কেবল কিনে নিতে হবে, 100 থেকে 150 টাকা হয়তো নিতে পারে, এরকম একটি কেবল আপনাকে কিনে নিতে হবে পুরনো টিভিগুলোর সাথে আসলে কানেক্ট করার জন্য। এবং টিভি বক্সের সাথে আমরা লাগিয়ে নিচ্ছি আমাদের HDMI কেবলটির অন্য পাশ, পাশাপাশি আমরা জাস্ট পাওয়ার কেবলটি লাগিয়ে নিচ্ছি। তার আগে আমরা অবশ্যই যদি এটিকে অপারেট করতে চাই মাউস এবং কিবোর্ডের মাধ্যমে, তাহলে আমাদেরকে অবশ্যই লাগিয়ে নিতে হবে মাউস এবং কিবোর্ডটি। আমরা মাউস এবং কিবোর্ডটিও সাথে লাগিয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে আসলে। এবং ফাইনালি আমরা জাস্ট পাওয়ার কেবলটি এখানে প্লাগ করে দিলে আমাদের স্মার্ট টিভি বক্সটি ওপেন হয়ে যাবে। তো আমাদের টিভি বক্সটির ডিসপ্লে এখন অন হয়ে গিয়েছে, তার আগে অবশ্যই আমাদেরকে সেট আপ করে নিতে হবে, যেমন ল্যাঙ্গুয়েজ, টাইম জোন, ডিসপ্লে, নেটওয়ার্ক, এবং ফাইনালি ডান। আমরা একটু এর আগে এগুলো সিলেক্ট করে নিয়ে আমরা
রেডি করে নিচ্ছি। সেটিংসগুলো কমপ্লিট করার পর এটি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সের মেইন ইন্টারফেস হোম পেজ। এটি হচ্ছে আমাদের মেইন হোম পেজ। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রি ইনস্টল করা ছিল, এর মধ্যে রয়েছে গুগল প্লে স্টোর। আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন রকমের গেমস, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন, মোট কথায় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনি যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে গুগল প্লে স্টোরে অবশ্যই আপনাকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। এরপরে রয়েছে স্ট্রিমিং ওয়েবসাইট নেটফ্লিক্স, ইউটিউব। আপনি চাইলে সরাসরি এখান থেকে 4K রেজুলেশনের ইউটিউব ভিডিওগুলো দেখে নিতে পারেন। যেহেতু 4K রেজুলেশন সাপোর্টেড, সো এখান থেকে আসলে 4K রেজুলেশনের ভিডিওগুলো আপনি প্লে করে দেখতে পারেন। আমি একটি নর্মাল ভিডিও আমার চ্যানেলের HD কোয়ালিটি একটি ভিডিও প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে ভিডিও কোয়ালিটি দেখতে কেমন মনে হয়। অটোতেই থাকলো, 720 পিক্সেলে আমি এটি প্লে করছি, দেখি এখন এই ভিডিওটি আসলে কেমন দেখা যায়। যেহেতু 4K রেজুলেশন সাপোর্টেড, সো আপনি চাইলে এখান থেকে 4K রেজুলেশনের ভিডিওগুলো সার্চ করে দেখে নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই। যেমন এই ভিডিওটি যদি আমি প্লে করি আপনাদেরকে দেখাই, 4K রেজুলেশন সাপোর্টেড। দেখতে পাচ্ছেন 4K 60fps এর আলট্রা HD একটি ভিডিও, যেটি কিন্তু স্মুথলি চলছে। এখানে র্যাম ব্যবহার করা হয়েছে 2GB, সো এই ভিডিওগুলো কিংবা গেমসগুলো স্মুথলি চলবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। এরপরে চাইলে আপনি অন্যান্য স্ট্রিমিং সাইট যেরকম নেটফ্লিক্স, সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারেন, কিংবা সাবস্ক্রিপশন বাই করে আপনি ভিডিও দেখতে পারেন। পাশাপাশি এখান থেকে সরাসরি আপনি বিভিন্ন কিছু সার্চ করতে পারেন। গুগল একটি ব্রাউজার ইনস্টল করে দেওয়া আছে, সো এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু ব্রাউজ করতে পারেন। ইউটিউব, ফেসবুক সব কিছু আপনি এখান থেকে আসলে প্লে করতে পারেন, এখান থেকেই সব কিছু ওপেন করতে পারেন। নর্মালি আসলে আমরা মোবাইলে যেভাবে ব্যবহার করি সেইভাবেই ব্যবহার করা যাবে। বিগ স্ক্রিনে আসলে সুবিধা হচ্ছে, এখানে আপনারা বিগ স্ক্রিনে ব্যবহার করতে পারবেন। সো এখন কথা হচ্ছে আমরা টিভি কীভাবে দেখবো, ডিশ কানেকশন ছাড়া এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে ফ্রিতে কীভাবে টিভি দেখবো। এর জন্য আমি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি যেটির নাম হচ্ছে লাইভ নেট টিভি। তো এটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটি আসলে ফ্রিতেই আপনি বাংলাদেশের বিভিন্ন চ্যানেল সহ বিশ্বের প্রায় সবগুলো চ্যানেলই এখানে দেখে নিতে পারবেন। এটি হচ্ছে অ্যাপ্লিকেশনটি, এখানে বিভিন্ন কান্ট্রির চ্যানেলই আসলে রয়েছে, নিউজ, স্পোর্টস, এখানে আসলে বিভিন্ন রকমের চ্যানেল রয়েছে। আপনি চাইলে এই চ্যানেলগুলো ফ্রিতেই দেখে নিতে পারেন, স্পেশালি যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশিদের জন্য বাংলা একটি অপশন তারা অ্যাড করেছে। এখানে বিভিন্ন ধরনের টিভি চ্যানেল অ্যাড করা আছে, আপনি চাইলে এখান থেকে টিভি চ্যানেলগুলো দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন স্মুথলি চলছে, কোনো ধরনের বাফারিং কিংবা কোনো রকম প্রবলেম ছাড়াই স্মুথলি এটি চলছে। সো এইভাবে আসলে আপনারা দেখে নিতে পারেন। এই অ্যাপসটি আমি সম্পূর্ণ দেখাতে পারছি না, কারণ এটি কপিরাইটেড একটি ভিডিও হয়ে যাবে। অ্যান্ড্রয়েড টিভি বক্সে যারা আসলে গেমস খেলতে চান, এই টিভি বক্স কিন্তু নর্মাল গেমসগুলো, ভিডিও গেমসগুলো সাপোর্ট করবে। সো নর্মাল 2D কিংবা নর্মাল অ্যাভারেজ 3D টাইপের গেমসগুলো আপনি এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে খেলতে পারবেন। মাউস এবং কিবোর্ড ব্যবহার করেও খেলতে পারবেন, পাশাপাশি রিমোট কন্ট্রোল ব্যবহার করেও আপনি বিভিন্ন রকমের গেমস, যেগুলো আসলে এই অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে সাপোর্টেড, সেই গেমসগুলো আপনি খুব ইজিলি খেলতে পারবেন। এছাড়াও এখানে আসলে প্রি ইনস্টল করা বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, আপনার দরকারি বিভিন্ন অ্যাপ্লিকেশন অলরেডি এখানে অ্যাভেলেবল। এগুলো আসলে প্রি ইনস্টল করা ছিল, আপনারা চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। কিছু অপশন আমি দেখিয়ে দিই কিংবা বুঝিয়ে দিই। এটি হচ্ছে ফাইল ব্রাউজার, আপনার এক্সটার্নাল মেমোরি কার্ড যদি আপনি এখানে ইনসার্ট করেন, সেক্ষেত্রে এই লোকাল ডিস্কের সকল কিছু আপনি এখানে এসে দেখতে পারবেন, অডিও, ভিডিও কিংবা পিকচার যাই হোক না কেন এখানে এসে দেখতে পারবেন। এরপরে রয়েছে গ্যালারি, তারপরে রয়েছে কডি,
অ্যাড অন। এই অ্যাড অনের মাধ্যমে আসলে আপনারা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন টিভি চ্যানেল খুব সহজেই দেখতে পারবেন। শুধু টিভি চ্যানেল না, আসলে বিভিন্ন রকমের স্ট্রিমিং ওয়েবসাইট সব কিছুই আসলে ফ্রিতেই দেখতে পারবেন। মিডিয়া সেন্টার পাশাপাশি আরও বিভিন্ন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটিতে। তারপরে রয়েছে সেটিংস অপশন, এখান থেকে আসলে আপনি সেটিংস করে নিতে পারবেন, অ্যাবাউট অপশনে দেখে নিতে পারবেন। এগুলো আসলে বেসিক কিছু, এগুলো আসলে দেখানোর কিছু নেই। আরও একটি অপশন এখানে রয়েছে, যে অপশনের মাধ্যমে আসলে আপনারা আপনাদের বিভিন্ন টিভি প্রোগ্রাম, বিভিন্ন অডিও ভিডিও সব কিছু শিডিউল করে রাখতে পারবেন। টিভি শোস, মিউজিক, মিউজিক ভিডিও, টিভি, এখানে আসলে বিভিন্ন টিভি প্রোগ্রাম আপনি শিডিউল করে রাখতে পারবেন, ওই অনুযায়ী এগুলো আপনি দেখতে পারবেন। পাশাপাশি এখানে বিভিন্ন অ্যাডওয়ান অ্যাড করে সরাসরি টিভি, অডিও, ভিডিও সব কিছুই আসলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এগুলো আসলে আপনাকে একটু খুঁজে দেখতে হবে কোন অপশনে কি কাজ করে, কোনটি আসলে অ্যাভেলেবল। আশা করি বেসিক ধারণাটি আমি দিতে পেরেছি। তো এই ছিল মোটামুটি ইনিশিয়াল এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটির রিভিউ। যেহেতু আমি অনেকগুলো অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্স রিভিউ করেছি, আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে বাজেটের মধ্যে সবচাইতে ভালো, দি বেস্ট অ্যান্ড্রয়েড টিভি বক্স কোনটি হবে, তাহলে আমি সাজেস্ট করবো এটি। কারণ এটি বাজেটের মধ্যে থাকার পাশাপাশি এই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্সটি খুব স্মুথলি রান করা যায়। যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আমি রান করেছি, খুব স্মুথলি আসলে আমি সব অ্যাপ্লিকেশনগুলো রান করতে পেরেছি। সো আমি সাজেস্ট করব বাজেটের মধ্যে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি নেওয়ার জন্য। তো এই অ্যান্ড্রয়েড টিভি বক্স সম্পর্কে আপনাদের কোনো তথ্য কিংবা কোনো মতামত যদি আপনাদের জানার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই রাখছি, ভালো থাকবেন সবাই, হ্যাভ এ নাইস টাইম।